চীনে উইঘুর মুসলিমদের উপর নির্যাতন নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানালো সম্প্রদায়টি। বেইজিংকে দমন পীড়ন বন্ধের আহ্বান ওয়াশিংটনের। ইউক্রেনের ঝুঁকিপূর্ণ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে জাতিসংঘ প্রতিনিধি দল। পর্যবেক্ষণে স্থায়ীভাবে দুই পরিদর্শককে থাকার অনুমতি মস্কোর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। চীনে সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতন নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন প্রকাশিত প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে উইঘুর সম্প্রদায়। প্রতিবেদন প্রকাশের পাশাপাশি বেইজিংয়ের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এদিকে শিনজিয়াং প্রদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের তদন্ত করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। নানা চাপ আর হুমকি সত্ত্বেও চীনের সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে বুধবার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন। বেইজিংয়ের বিরুদ্ধে শিনজিয়াং প্রদেশের সংখ্যালঘু সম্প্রদায়গুলোর ওপর সাম্প্রদায়িকতা বিরোধী কর্মসূচির নামে ব্যাপক নির্যাতনের যে অভিযোগ আছে তার গ্রহণযোগ্য ভিত্তি রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। অঞ্চলটিতে মানবতা বিরোধী অপরাধ ঘটে থাকার আশঙ্কার কথাও জানায় সংস্থাটি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন প্রকাশিত প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে উইঘুর সম্প্রদায়। শিনজিয়াং প্রদেশে নির্যাতনের শিকার অনেকেই বলছেন তাদের অধিকার রক্ষায় যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ আমাদের অধিকার সমুন্নত রাখতে কাজ করছে, এটা আমাদের জন্য অনেক ভালো একটি খবর। আমার মতো নির্যাতনের শিকার অনেকেই এই প্রতিবেদনের কারণে উপকৃত হবেন। আমি নিজেকে এখন চীনের নাগরিক মনে করি না, তবে এখনো আমাদের বিভিন্নভাবে হয়রানি করা হয়। উইঘুর সম্প্রদায়ের পক্ষে কাজ করা আইনজীবীরাও প্রতিবেদনটিকে ইতিবাচকভাবে দেখছেন। প্রতিবেদন প্রকাশের পাশাপাশি বেইজিংয়ের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। নিজেদের অপকর্ম ঢাকতে সব চেষ্টাই করেছে চীনা সরকার, তবে জাতিসংঘ প্রকাশিত প্রতিবেদনটি সঠিকভাবে পরিস্থিতির মূল্যায়ন করেছে বলে মনে করছি। এটা চীনের জঘন্য অপরাধের বিরুদ্ধে শক্ত একটি দলিল। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনকে চীন বিরোধী তৎপরতা ছড়ানোর অংশ হিসেবে দেখছে বেইজিং। আর বিশেষজ্ঞরা বলছেন প্রতিবেদনটি চীনের আন্তর্জাতিক ভাবমূর্তিতে আঘাত হানলেও বেইজিং এর বিরোধিতা না করা দেশগুলো এখনো নিরপেক্ষ অবস্থানে আছে। শুধু প্রতিবেদন প্রকাশ নয়, শিনজিয়াং প্রদেশে মানবাধিকার লঙ্ঘনের কারণে চীনের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ প্রয়োগ জরুরি বলে মত বিশেষজ্ঞদের। এদিকে শিনজিয়াং প্রদেশে উইঘুর ও অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের নিরপেক্ষ তদন্ত করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি স্বাধীন পর্যবেক্ষক দলকে প্রদেশটি পরিদর্শনের অনুমতি দিতে বেইজিং এর প্রতি অনুরোধ করেছে হোয়াইট হাউস। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিনিধি দল। রাশিয়ার দাবি ইউক্রেন বিদ্যুৎ কেন্দ্রটি দখলে নিতে মানব ঢাল হিসেবে আইএই এর দলটিকে ব্যবহার করছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি দলটিকে স্বাগত জানিয়েছেন। তিনি আশা করছেন তাদের এ সফরের মাধ্যমে পরমাণু কেন্দ্রটি এবং আশপাশ বেসামরিক এলাকায় পরিণত হবে। ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইউক্রেনের জাপোরিঝিয়া বিদ্যুৎ কেন্দ্র, যা গত মার্চ মাস থেকে রুশ বাহিনীর দখলে, যার আশপাশে গোলাবর্ষণ চলছে আর এর দায়ে একে অপরকে চাপাচ্ছে মস্কো কিয়েভ। এ অবস্থায় চেরনোবিলের মতো দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রের ক্ষয়ক্ষতি পরিমাপ করতে কয়েক মাস ধরেই জাপোরিঝিয়ায় যাওয়ার চেষ্টা করে আসছিল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ। পরে রাশিয়া তাদের অনুমতি দেয়। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালেও জাপোরিঝিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে গোলাবর্ষণ হয়। এ কারণে জাতিসংঘের বিশেষজ্ঞ দল সেখানে নির্ধারিত সময়ে পরিদর্শনে যেতে পারেননি। পরে কড়া নিরাপত্তার মধ্যে সেখানে পৌঁছায় আইএই এর পরিদর্শক দল। আমরা কোথাও যাচ্ছি না, আইএই এখন এখানে আছে, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটিও এখানে থাকবে। কেন্দ্রটিতে আমার কিছু বিশেষজ্ঞ সদস্য রয়েছেন। আমরা যা দেখেছি তার উপর ভিত্তি করে আরও কিছু প্রযুক্তিগত দিকের বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে আমাদের অনেক কাজ করার আছে। গোলাবর্ষণের মাধ্যমে দলটির সফর বানচাল করার চেষ্টা করা হয় বলে একে অপরকে দোষারোপ করছে রাশিয়া ও ইউক্রেন। তবে রাশিয়ার দাবি ইউক্রেন বিদ্যুৎ কেন্দ্রটি দখলে নিতে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে আর সেজন্য মানবঢাল হিসেবে আইএই এর দলটিকে ব্যবহার করছে। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছেন। তিনি আশা
প্রশংসা করছেন তাদের এ সফরের মাধ্যমে পরমাণু কেন্দ্র এবং আশপাশ অসামরিক এলাকায় পরিণত হবে। এদিকে ভ্লাদিমির পুতিন রাশিয়ার শিশুদের কাছে ইউক্রেনের সামরিক অভিযানের কি লক্ষ্য তা ব্যাখ্যা করেছেন। ইউক্রেনের রুশ সেনারা রাশিয়াকে রক্ষা করতে যুদ্ধ করছে, একই সঙ্গে দনবাসের জনগণকে রক্ষা করার জন্য লড়াই করছে। বৃহস্পতিবার স্কুল শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন পুতিন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। তিন মাসের সরকারি ভর্তুকি শেষে জার্মানিতে আরেক দফা বাড়ল গ্যাস ও জ্বালানি তেলের দাম। দেশটির সাধারণ নাগরিকদের আশঙ্কা, এ কারণে বেড়ে যেতে পারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্টে বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে হঠাৎ বেড়ে যাওয়া জ্বালানি তেল ও গ্যাসের দামের লাগাম টেনে ধরতে জুন থেকে শুরু হয় জার্মান প্রশাসনের তিন মাসব্যাপী ভর্তুকির প্যাকেজ। আর এই প্যাকেজ শেষ হওয়ার একদিন পর অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম দিন থেকেই ঊর্ধ্বমুখী ছিল তেল ও গ্যাসের দাম। বৃহস্পতিবার দেশটির 16টি অঙ্গরাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের দামের অস্থিরতা ছিল। বেশিরভাগ পাম্পে, যেখানে আগস্টের শেষ দিনেও প্রতি লিটার ডিজেল ও পেট্রোলের দাম ছিল 1 ইউরো 78 সেন্ট, যা বাংলাদেশি মুদ্রায় 178 টাকা, আর তা রাতফুরতেই দাম বেড়ে দাঁড়ায় 2 ইউরো 25 সেন্টে, বা দেশীয় মুদ্রায় 225 টাকায়। এই অবস্থায় দুর্দশা আরও বাড়বে এমন আশঙ্কার কথা জানিয়েছেন দেশটির স্বল্প আয়ের সাধারণ জনগণ। গত তিন মাসে তেল গ্যাসে ভর্তুকি দিয়েছিল, কিন্তু তাতে স্বল্প আয়ের সাধারণ মানুষের যে খুব উপকার হয়েছে তা বলা যাবে না। মূল্যস্ফীতি ঠেকানোর পাশাপাশি গরিবদের সরাসরি সাহায্য দেয়া গেলে হয়তো ভালো কিছু হতো। সাধারণ মানুষের আশঙ্কা এবার লাগামহীন পাগলা ঘোড়া হতে পারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারও। তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি মানেই বাজারের সব কিছুর দাম বেড়ে যাবে, গরিবদের অবস্থা আরও খারাপ হবে। দেশটির সাম্প্রতিক পরিসংখ্যান বলছে জ্বালানি শক্তির উপর থেকে সরকারের ভেটের বোঝা কমিয়ে দেওয়ার পাশাপাশি অন্য কোনো দেশ থেকে তেল ও গ্যাস দ্রুত আমদানি করতে না পারলে পরিস্থিতি হবে আরও সংকটময়। তবে খুব সহজেই মূল্যস্ফীতি কমিয়ে আনা সহ জ্বালানি শক্তির সংকট নিরসন হবে এমনটা মনে করছেন না জার্মান অর্থনীতিবিদরা। যতদিন ভর্তুকি দিয়েছিল সল সরকার, ততদিন সহনীয় পর্যায়ে ছিল জার্মানিতে তেল ও গ্যাসের দাম। নতুন করে দাম বাড়ার প্রসঙ্গে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে নর্থস্ট্রিম 1 ও 2 বন্ধ, একই সাথে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সমঝোতা না হলে আরও অস্থির হবে জ্বালানি শক্তির বাজার। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান লুক অয়েলের চেয়ারম্যান রাভিল মাগানভ মস্কোর একটি হাসপাতালের জানালা দিয়ে পড়ে মারা গেছেন। রুশ গণমাধ্যমের বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, মস্কোর সেন্ট্রাল ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন 67 বছর বয়সী মাগানভ। 6 তলা থেকে পড়ে গিয়ে প্রচণ্ড আঘাতে তার মৃত্যু হয়। তবে কিভাবে তিনি জানালা দিয়ে পড়ে গেলেন তা এখনও জানা যায়নি। 1993 সাল থেকে বেসরকারি এই তেল কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি। কাতার থেকে অবৈধ পথে টাকা পাঠানোর পরিমাণ বেড়ে যাওয়ায় কমে গেছে রেমিটেন্স প্রবাহ। এ অবস্থায় রেমিটেন্স বাড়াতে কৌশল প্রণয়ন শীর্ষক এক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। করোনা পরিস্থিতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ নানা কারণে কমে যাচ্ছে প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ। তার সঙ্গে যোগ হয়েছে অবৈধ হুন্ডি বিকাশ সহ অন্যান্য উপায়ে রেমিটেন্স পাঠানো। প্রবাসীদের রেমিটেন্স পাঠানোয় শীর্ষ দেশের মধ্যে ষষ্ঠ স্থানে থাকা ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ কাতার থেকেও কমে গেছে রেমিটেন্স প্রবাহ। কাতার থেকে রেমিটেন্স কমে যাওয়ায় হতাশ কাতার বাংলাদেশ দূতাবাসও। দোহা আল হেলাল বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কাতার থেকে রেমিটেন্স প্রবাহ বাড়ানোর কৌশল প্রণয়ন শীর্ষক এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ দূতাবাস কাতার। রেমিটেন্স প্রবাহ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন প্রবাসী বাংলাদেশিরা। একটা লোক শুধু 1 কোটি টাকার বন্ড রাখতে পারবে এবং যাদের পুরানো বন্ড আছে বন্ডটা রেনু হবে না। রিজার্ভের একটা বড় একটা অ্যামাউন্ট ছিল বন্ডের টাকা বাংলাদেশ সরকারের, সেই বন্ড এখন প্রতি বছর প্রতিদিন এটা উইথড্র হচ্ছে, সেই টাকা দেখা থেকে বাইরে চলে আসছে। যারা রিটেল, যারা কম টাকা খাটায় তাদের জন্য ব্যাংকিং, সরকারি কোনো ব্যাংকের ব্রাঞ্চ এখানে করা গেলে তাহলে হতো কি, তারা এক্সচেঞ্জ হাউসে 5,000 টাকা পাঠাতে দেয়, 750 টাকা যেটা তাদেরকে ফি দিচ্ছে, এই কারণে হুন্ডি বা বিকাশ এগুলো সহজলভ্যতার কারণে তারা ওদিকে ঝুঁকছে। বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য যে উদ্যোগটা ছিল এটা প্রশংসনীয় উদ্যোগ। আমি সবাইকে অনুরোধ করব, আমরা যারা প্রবাসে কাতারে আছি সবাই যেন আমরা বৈধ পথে টাকা পাঠাই। বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য বাংলাদেশ কমিউনিটি ও কাতারে প্রবাসী বাংলাদেশিদের আঞ্চলিক সংগঠনের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রদূত। তালিকা ধরে সবাইকে টেলিফোন করেন, টেক্সট মেসেজ পাঠান, হোয়াটসঅ্যাপ পাঠান,
পাঠিয়ে সচেতন করেন যে আপনি হন্ডি থেকে দূরে থাকেন, বলতে হবে টাকা পাঠান। কাতারের শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে বাংলাদেশ দূতাবাস। কাতারের ন্যাশনাল ভিশন 2030 এবং এশিয়ান গেমস 2030 এর কাজের জন্য বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ করবে কাতার। সময় সংবাদ, কাতার। বিশ্বজুড়েই দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ায় শৌখিন পণ্যের চাহিদা দিন দিন কমে যাচ্ছে। কুয়েতে বড় বড় মার্কেট ক্রেতাশূন্য হয়ে পড়ছে, আর তাই বহু দোকান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় দিন গুনছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। করোনার ভয়াবহতা একটু কমে আসার পর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বিশ্বের সব দেশের মতো কুয়েতেও চরম প্রভাব ফেলেছে। কুয়েতে অনেক বড় বড় মার্কেট ক্রেতাশূন্য, অনেক দোকান বন্ধ, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসীদের অনেকেই চাকরি হারিয়েছেন। এখনও যারা টিকে আছেন তাদের দৈনন্দিন জীবন কাটছে কর্ম হারানোর দুশ্চিন্তায়। কুয়েতে ফরানিয়া অঞ্চলের অন্যতম শপিং মল আলমাগাতি, এখানে বিশ্বের নামি দামি জুতা, চশমা, ঘড়ি, পারফিউম, কাপড়সহ বহু দোকান এবং রেস্তোরাঁ দেখলেই মন জুড়িয়ে যেত। একসময় ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকা এই মার্কেট আজ ক্রেতাশূন্য। মার্কেটের অনেক দোকান বন্ধ হয়ে গেছে, অনেক দোকানে মূল্য ছাড় দিয়েও ক্রেতা মিলছে না। মাল যেগুলো আছে সেগুলো পুরোনো স্টক, কেন এখন করোনার পর থেকে কোনো মাল আসতেছে না, মালের দাম বাড়ি অনেক বেশি, আর যেগুলো আছে সেগুলো মনে সাইজ নেই, সেগুলো আমরা ডিসকাউন্ট 50% 60% 70% ডিসকাউন্ট দিয়ে সেল করতেছি, তারপরও তো তেমন কাস্টমার নাই আগের মতো। অনেক প্রবাসী সুযোগ পেলেই মার্কেটে ঘুরতে যান, কখন কোন মার্কেটে ছাড় দেওয়া হবে সেই সুযোগের অপেক্ষায় থাকেন। অনেক ছাড় দিছে, যেখানে 90 কেজি সেটা 40 কেজি। এই মার্কেটে ক্রেতা বিক্রেতা সবার একটাই চাওয়া, মার্কেটটিতে ফিরে আসুক পূর্বের সেই প্রাণ চাঞ্চল্য, তাহলে হয়তো কর্ম হারানোর দুশ্চিন্তা থেকে মুক্ত হবে সকল প্রবাসী। সময় সংবাদ, কুয়েত। সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণ ব্যবসায় নতুন দিগন্ত উন্মোচন করতে চায় বাংলাদেশি জুয়েলারি প্রতিষ্ঠান। আগামীতে দুবাইতে গোল্ড রিফাইনারি খোলার মধ্য দিয়ে বাংলাদেশি অলঙ্কারের ডিজাইনকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে চান ব্যবসায়ীরা। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। দীর্ঘদিন ধরে দুবাই গোল্ড মার্কেট বিশ্ববাজারে এক অভিজাত নাম। স্বর্ণ নিয়ে বিশ্বের সবচেয়ে বড় বাজার হলো এটি। প্রতিদিন মিলিয়ন থেকে বিলিয়ন ডলার এই মার্কেটে আদান প্রদান হয়ে থাকে। একসময় বাংলাদেশের এই মার্কেটের ছোটখাটো ক্রেতা হলেও বর্তমানে তারা নিজেদের বিক্রেতায় পরিণত করছে ধীরে ধীরে। গত এক বছরে এখানে হিসাব করলে দেখা যায় বহু বাংলাদেশি বিশাল অঙ্কের বিনিয়োগের মাধ্যমে শোরুম প্রতিষ্ঠা করেছে এই বাজারে। বাংলাদেশের জন্য একটি নতুন দিগন্তের উন্মোচন হতে যাচ্ছে এই স্বর্ণ ব্যবসায়ে। বাংলাদেশিরা দুবাই এবং উত্তর আমিরাতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে, কিন্তু এই গোল্ড ব্যবসায়ে বাংলাদেশিদের তেমন কোনো অ্যাক্সেস আমরা ইতিমধ্যে লক্ষ্য করিনি। নতুন একটা শাখা করেছেন তো ভালো লাগছে, এবং আমি এবং বুল ভাই দুজনেই আসতে পেরে ভালো লাগছে। সব জায়গায় আমাদের রিপ্রেজেন্টেশন আছে, সোনার মার্কেটেও আমাদের রিপ্রেজেন্টেশন শুরু হলো আজকে থেকে, এবং আমি আশা করব যে আমাদের বাঙালির কমিউনিটি যারা আছে আমরা সকলে সহযোগিতা করব। গত কয়েকদিন আগে দুবাই গোল্ড মার্কেটে একটি বাংলাদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে এসেছিল ক্রিকেটার আশরাফুল ও আমিনুল ইসলাম বুলবুল। তারা প্রবাসীদের এই ধরনের বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন। দুবাই গোল্ড মার্কেটের অন্যতম বাংলাদেশি প্রতিষ্ঠানের নাম এনআরআই জুয়েলারি। গত এক বছরে এই প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে প্রায় 50 জন বাংলাদেশির। আগামী এক বছরে আরও 100 জন দক্ষ বাংলাদেশি স্বর্ণ কারুকার এই প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন এই প্রতিষ্ঠানের কর্তারা। বর্তমানে 3টি অভিজাত শোরুম নিয়ে এনআরআই জুয়েলারি গোল্ড মার্কেটে বাংলাদেশি পতাকা বহন করলেও অচিরেই রিফাইনারি খুলে বাংলাদেশি কারুকারদের দক্ষতা বিশ্ববাজারে ছড়িয়ে দিতে চায় এই প্রতিষ্ঠানটি। প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন গোল্ড মার্কেটে বিনিয়োগ একটি সাহসী উদ্যোগ প্রবাসীদের। তাছাড়া যে হারে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ হচ্ছে তা অত্যন্ত ইতিবাচক দিক। এর ফলে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে, পাশাপাশি কর্মসংস্থানেরও সুযোগ হবে ব্যাপক। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এশিয়ার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের আগে এটি স্থাপন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের এমন উদ্যোগে খুশি শিক্ষার্থী থেকে শুরু করে গবেষকরা। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য।
ভারতের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়। দক্ষিণ কলকাতায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে এবার বঙ্গবন্ধু চেয়ার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের ইসিতে নীতিগতভাবে অনুমোদন পেয়েছে সিদ্ধান্তটি, যা এখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অনুমোদনের অপেক্ষায় আছে। একটা বড় ধাপটা পার করেছে, এক্সিকিউটিভ কাউন্সিলের অ্যাপ্রুভালটা হয়ে গেছে, এখন আমরা অ্যাপ্রোচ করব। এটা আমাদেরকে অফিসিয়ালি জানাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়, জানানোর পরে আমরা অ্যাপ্রোচ করব এখানকার স্টেট গভর্নমেন্টকে, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টকে। আমাদের দিক থেকে আমরা পুরোপুরি রেডি। বঙ্গবন্ধু চেয়ার স্থাপিত হলে ভারতীয় শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে যেমন প্রতিবেশী দেশের মানুষের সঙ্গে নৈকট্য বাড়বে, তেমনি বাড়বে তথ্যের আদান প্রদানের সুযোগও। বঙ্গবন্ধু নামে একটা চেয়ার হয় তাহলে অবশ্যই আমরা খুশি হবো, কারণ আমাদের মাধ্যমটা তো একই বাংলা মাধ্যম, তো তারা এসে যদি পড়াশোনা করে বাংলা মাধ্যমে, তাহলে আমাদের অ্যাটলিস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নামটা বিভিন্ন জায়গায় ছড়াবে। বাংলাদেশ থেকেও যদি ছেলেমেয়েরা আসে পড়তে, তাহলে জিনিসপত্রটা মানে আমরা এখানে কীভাবে পড়াশোনা করি, আমাদের বাংলার কালচারটা, ভারতবর্ষের কালচারটা আমরা কীভাবে দেখি বাংলাদেশকে, এই জিনিসপত্রগুলো বাইরে যাবে। ভয় দেশের মধ্যে মানুষের ভিতরে সাংস্কৃতিক, ধর্মীয় আবেগ, হ্যাঁ, একটা বড় ধরনের মিল রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যত বেশি ভারত বাংলাদেশের মধ্যে জনগণের মধ্যে জনগণ আদান প্রদান, একে অপরকে বোঝা, এগুলো যত বেশি বাড়বে, বেশি হবে, তত আমাদের উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক একটা মজবুত হবে। ভারতে বঙ্গবন্ধু চেয়ার স্থাপনের বিষয়টি এবারেই প্রথম নয়। এর আগে গত বছর দিল্লি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করা হয়। দিল্লি বিশ্ববিদ্যালয়ের পর সম্ভবত যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতার বেসরকারি বিশ্ববিদ্যালয় SNU-তে বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠা হতে চলেছে বঙ্গবন্ধু চেয়ার। আর এই চেয়ারকে ঘিরে বাড়তি উন্মাদনা দেখা গিয়েছে সংশ্লিষ্ট মহলে। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সুব্রত আচার্য, সমসংবাদ। কলকাতার দুর্গাপূজা ইউনেস্কোর আবহমান ঐতিহ্য উৎসবের স্বীকৃতি পাওয়ায় পশ্চিমবঙ্গ জুড়ে আনন্দ উৎসব করল মমতা সরকার। এ উপলক্ষে বৃহস্পতিবার কলকাতায় বর্ণাঢ্য এক র্যালির আয়োজন করা হয়। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় সুব্রত আচার্যের আরও একটি রিপোর্ট। ২০১২ সাল থেকে শুরু করে প্রায় আট বছর ধরে পশ্চিমবঙ্গের দুর্গাপূজা নিয়ে গবেষণাপত্র তৈরি করেছিলেন কলকাতারই গবেষক তপতি গুহ ঠাকুরতা। সেই গবেষণাপত্রের উপর ভিত্তি করেই দুর্গাপূজাকে ইউনেস্কোর আবহমান ঐতিহ্য উৎসবের তালিকায় যুক্ত করে জাতিসংঘ। ২০২১ সালের ডিসেম্বরে স্বীকৃতি পাওয়ার পর সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এবছরের দুর্গাপূজা উৎসবকে এক মাস আগে থেকে শুরুর পরিকল্পনার কথা জানানো হয়। সেই পরিকল্পনার সূচনা হলো বৃহস্পতিবার বর্ণাঢ্য এই শোভাযাত্রার মধ্য দিয়ে। উত্তর কলকাতার জোড়াসাঁকো থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা প্রায় 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে শেষ হয় রেড রোডে। এই রেড রোডেই হয় দুর্গাপূজার ঐতিহাসিক কার্নিভালও, যা শুরু করেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। এদিনও শোভাযাত্রায় ঢাকের তালে তালে নেচে গিয়ে মাত করেন টালিপাড়ার ব্যস্ততম অভিনেতা অভিনেত্রীরা। সামিল হন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। দ্য সাপোর্ট ফ্রম ইউনেস্কো উইল গিভ আস এ বিগ বুস্ট আপ ফর দ্য নেক্সট ফিউচার অলসো। কলকাতার আজকে বিশ্বের মাজারে উঠে এসেছে ইউনেস্কোর ইনটেঞ্জেবল হেরিটেজ, এই তকমা পেয়েছে, তাই আমরা কলকাতাবাসী খুব আনন্দিত। এবারের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে 1 অক্টোবর থেকে। সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।